close. And again, same question. Up goes the finger. The same question was impact. I think question, was it outside the line of off stump? I think he was taking guard and off stump. Duplessis, when he was given not out. So traditionally, impact is the question. Yeah, I thought so. Oh, hello. Bouncing over the top of Middleton leg. Well, 5 for 6, he would have... 96 for 5, I should say. He would have referred it anyway, but... So that decision from Enamel Haq... শিক্ষার্থী বন্ধুরা, এগুলোকে দেখানো হচ্ছে, বুঝতে পারছো? আমাদের জীবনে তথ্য, হ্যাঁ, আমাদের জীবনে তথ্য, আমাদের আজকের পাঠ। আমরা এই পাঠ পরে কি কি শিখতে পারবো একটু দেখে নাও। চলো পাঠের ভিতরে যাই। আমাদের জীবনে তথ্য, প্রতিদিন আমরা প্রচুর তথ্য পাই। এই তথ্য প্রতিনিয়তই বাড়ছে। কিছু তথ্য সঠিক, আবার কিছু তথ্য সঠিক নয়। তথ্য খুঁজে পেতে, বুঝতে, মূল্যায়ন ও ব্যবহার করতে আমাদের যথাযথ দক্ষতা অর্জন করতে হবে। ছোট্ট বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই অধ্যায়ে এই অংশগুলো আছে: তথ্য বিনিময়ের গুরুত্ব, তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময়, তারপর অনুশীলনী। তোমাদের পাঠ্য বইয়ের এই অংশ আমরা এখন পড়ব। পাঠ্য বই খুলো সবাই। আমরা কি কি শিখতে পারবো এই অংশ থেকে একটু দেখে নাও। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে তথ্য আদান প্রদানের গুরুত্ব আমরা বলতে পারবো, শিখতে পারবো। তথ্য বিনিময় কেন গুরুত্বপূর্ণ? কাজ কি হবে যদি তথ্যটি আমাদের জানা না থাকে? কি করতে হবে? নিচে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করি। তথ্য কি হবে? যত বেশি সম্ভব তথ্যের একটি তালিকা ছকে তৈরি করি। ছকে লেখা তথ্যটি যদি আমাদের জানা না থাকে তাহলে কি ঘটবে? এ ব্যাপারে ধারণাগুলো ছকে লিখি। কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। সার সংক্ষেপ। আমাদের জীবনে তথ্যের অনেক গুরুত্ব রয়েছে। তথ্য আমাদের নতুন কিছু শিখতে ও কি করতে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাই আমাদের তথ্য জানতে হবে এবং সকলের সাথে তা বিনিময় করতে হবে। তথ্য বিনিময় হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো তথ্য বন্ধু, পরিবার এবং অন্যান্য মানুষের সঙ্গে আদান প্রদান করা হয়। তথ্য বিনিময় আমাদের নিরাপদ থাকতে, ভালোভাবে বাঁচতে এবং বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করে। আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে তথ্য বিনিময়ের গুরুত্ব অপরিসীম। দেশে সংক্রামক রোগ যেমন ফ্লু ছড়িয়ে পড়বে, এই তথ্যটি বিভিন্ন মাধ্যমে প্রচারিত হলে ফ্লুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি হ্রাস পাবে। মানুষ এই তথ্যটি ব্যবহার করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে রোগ থেকে রক্ষা পাবে। আবার মনে করো, আবহাওয়াবিদরা বললেন যে প্রচণ্ড জলোচ্ছ্বাস হবে, এই তথ্যটি বিভিন্ন মাধ্যমে প্রচারিত হলে সমুদ্র উপকূলের অনেক মানুষের জীবন ও সম্পদ রক্ষা পাবে। সমুদ্রের মাছ ধরার ট্রলার ও জাহাজগুলো নিরাপদ আশ্রয় থেকে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে পারবে। আমরা বিভিন্নভাবে তথ্য বিনিময় করতে পারি,
যেমন অন্যের সাথে কথা বলে, চিঠি লিখে ইত্যাদি। বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ICT তথ্য বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। কম্পিউটার, ইন্টারনেট, ইমেইল, টেলিভিশন, রেডিও, মোবাইল ফোন ইত্যাদি হল ICT। ICT মানুষের পারস্পরিক যোগাযোগ সহজ করেছে। ICT ব্যবহার করে সহজেই তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিনিময়, বিস্তার ও ব্যবহার করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম অংশ শেষ করলাম তথ্য বিনিময়ের গুরুত্ব। এখন আমরা দেখব তথ্য সংরক্ষণ, সংগ্রহ, বিনিময়। তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময়। প্রযুক্তি ব্যবহার করে আমরা কিভাবে তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময় করতে পারি? শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকটা অংশে এই ধরনের প্রশ্ন দেওয়া থাকে, যেগুলো সেগুলো অবশ্যই খাতায় লিখবে এবং নিজের মতো করে উত্তর লেখার চেষ্টা করবে, তারপর পাঠের সঙ্গে মিলিয়ে দেখবে। ইন্টারনেট ব্যবহার করে আমরা কিভাবে সহজে তথ্য সংগ্রহ করতে পারি? আমরা বই, খবরের কাগজ, টেলিভিশন অথবা রেডিওর মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারি। তবে ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করা অনেক সহজ। ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী বিশাল নেটওয়ার্ক। আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যটি কম্পিউটার বা মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে সহজেই পেতে পারি। এছাড়া নিজস্ব উদ্ভাবন ও সংগৃহীত তথ্য প্রকাশ করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পাঠ্যপুস্তকের এই পৃষ্ঠায় আমরা আছি, এটা পড়ছি আমরা। নিচে ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের কিছু মৌলিক ধাপ দেওয়া হলো। সার্চ ইঞ্জিন যেমন গুগল, ইয়াহু, পিপিলিকা ইত্যাদি ব্যবহার করি। যে বিষয়ের তথ্যটি অনুসন্ধান করছি সে বিষয় সম্পর্কিত মূল শব্দটি সার্চ বারে লিখে সার্চ লেখাটিতে অথবা ইন্টার কিতে চাপ দেই। সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটের যে তালিকাটি এসেছে সেখান থেকে ওয়েবসাইট বেছে নিয়ে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করি। যতবার প্রয়োজন ততবার পূর্বের ধাপগুলো পুনরাবৃত্তি করি অথবা আরও সুনির্দিষ্ট মূল শব্দ নির্বাচন করে প্রয়োজনীয় তথ্যটি অনুসন্ধান করি। কিভাবে তথ্য সংরক্ষণ করব? ইন্টারনেটে তথ্যটি অনুসন্ধানের পর প্রাপ্ত তথ্যটি আমরা খাতায় লিখে, ছবি তুলে, ভিডিও রেকর্ড করে সংরক্ষণ করতে পারি। বর্তমানে আমরা তথ্য সংরক্ষণের জন্য বিভিন্ন তথ্য সংরক্ষণ প্রযুক্তি যেমন পেন ড্রাইভ, CD, DVD, মেমোরি কার্ড ইত্যাদি ব্যবহার করি। কিভাবে প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করব? প্রযুক্তি ব্যবহার করে যে অন্যদের সাথে তথ্য বিনিময় করতে পারি তা আমরা চতুর্থ শ্রেণীতে শিখেছি। টেলিফোন বা মোবাইল ফোন ব্যবহার করে আমরা মানুষের সাথে কথা বলতে পারি। তথ্য আদান প্রদানের জন্য চিঠি লিখতে পারি। ক্যামেরার মাধ্যমে আমরা ছবি তুলে বা ভিডিও করে তথ্য বিনিময় করতে পারি। বর্তমানে খুদে বার্তা, SMS, ইমেইল, সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক বা টুইটার ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমেও তথ্য আদান প্রদান করতে পারি। কাজ, তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময়। কি করতে হবে?
শিক্ষার্থীদের কয়েকটি দলে ভাগ করি, কি ধরনের তথ্য সংগ্রহ করব, কোন উৎস থেকে কোন প্রযুক্তি ব্যবহার করে সংগ্রহ করব এবং কিভাবে তা সংরক্ষণ করব তা দলে আলোচনার মাধ্যমে সে ব্যাপারে একটি পরিকল্পনা করি। পরিকল্পনা অনুযায়ী তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করি, প্রাপ্ত তথ্য যন্ত্র বা প্রযুক্তি ব্যবহার করে সবার সাথে বিনিময় করি। আমরা কিভাবে তথ্য ব্যবহার করব তা চতুর্থ শ্রেণীতে শিখেছি, মনে পড়ছে? সেখানে তিনটি ধাপ ছিল, যেমন যে ধরনের তথ্য সংরক্ষণ করব, যেভাবে তথ্য সংরক্ষণ করব, আর একটি হলো ছোট্ট বন্ধুরা তোমরা বলার চেষ্টা করো। সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। এক, তথ্য সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়? নিজেরা চেষ্টা করো, না পারলে পাঠটা আবার পড়ো। দুই, তথ্য বিনিময়ের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? চেষ্টা করো। দুই, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এক, তিনটি তথ্য সংরক্ষণ যন্ত্রের নাম লেখো। দুই, কোন প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা যায়? তিন, তথ্য কেন গুরুত্বপূর্ণ? চার, ইন্টারনেট কি? পাঁচ, বাংলাদেশে ব্যবহৃত তিনটি সার্চ ইঞ্জিনের নাম লেখো। প্রত্যেকটা উত্তর তুমি অবশ্যই পাঠের ভিতরে পাবে। তিন, বর্ণনামূলক প্রশ্ন। এক, বাংলাদেশে ঘূর্ণিঝড় আসছে, এই তথ্যটি তুমি টেলিভিশন থেকে পেলে, এখন তুমি কি করবে? দুই, কিভাবে আমরা ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করব তা বর্ণনা করো। তিন, কেন তথ্য খুঁজে পেতে, বুঝতে, মূল্যায়ন ও ব্যবহার করতে আমাদের যথাযথ দক্ষতা অর্জন করতে হবে। চার, তথ্য বিনিময় না করলে কি হতে পারে ব্যাখ্যা করো। পাঁচ, তোমার একজন বন্ধু জাপানে থাকে, তুমি তার সাথে তথ্য বিনিময় করতে চাও, কোন কোন উপায়ে তুমি তার সাথে তথ্য বিনিময় করতে পারো, এর জন্য তোমার কি কি প্রযুক্তির দরকার হবে লেখো। ছোট্ট বন্ধুরা আজকে এই পর্যন্ত, এইরকম তুমি আরও প্রশ্ন তৈরি করার চেষ্টা করো। তাহলে পরের ক্লাসে দেখা হবে, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।